বিরতির পর স্বাগত। আবারও রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা। ঘটনা পশ্চিম লালছড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গা। জানা গেছে এই রাস্তাটি কুলাই বাজার থেকে শুরু হয়ে লালছড়ি হয়ে বাগমারা পর্যন্ত বিস্তৃত। এলাকাবাসীরা জানিয়েছে যে দীর্ঘ 3 বছর ধরে রাস্তাটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সম্পূর্ণ রাস্তাটি ভেঙে পড়েছে, রাস্তার মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়েছে, আর এই বর্ষায় গর্তগুলি জলে পরিপূর্ণ হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তার মধ্যে একটি কালভার্ট রয়েছে, এই কালভার্টে পাশে একটি রাস্তা ভেঙে গেছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বহুবার পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি। এখন তাদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর এবং সরকার যেন রাস্তাটির সংস্কারে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। কি বলছেন এলাকাবাসীরা, কি অভিযোগ তাদের, শোনাচ্ছি। এটা তো বাগমারা পুরা দক্ষিণে যায় আইটা কলেজ আমবাসা, আর উত্তরে যায় বাগমারা চৌমুহনী থেকে বলার মধ্যে পর্যন্ত। কতদিন ধরে রাস্তা দেখা না? কতদিন ধরে বলতে, এটা তো গতবারের এর আগের বছর থেকেই রোম উঠেছে। এই রাস্তাটা যে খারাপ হয়ে গেছে আপনারা জানাইছিলেন নি, মানে পঞ্চায়েতে বা? হ্যাঁ, এটা তো পঞ্চায়েতে বলতে, এটা পঞ্চায়েতের লোকই আইছিল। হ্যাঁ, আয়া সেরা এরা দেখছে, দেখে সেরা হেরা কইছে যে এটা এখান থেকে কী দেখো, এই ড্রেন ড্রেন ইয়ে করানো লেগিয়া। এরপরে তো ঠিক আছে, ড্রেন করবো ঠিক আছে, পাক্কার লেগে আমি কইছি যে পাক্কার লেগে যদি আপনি করেন তাহলে আমরা সবাই রাজি আছি, এটা ড্রেন দিব। কিন্তু কই এখন পর্যন্ত কোনো পাক্কা দিচ্ছে না হেরা। আপনারা কী চান এখন? আমরা চাইতেছি ড্রেন হোক। হ্যাঁ, এরপরে ড্রেন পাকা ড্রেন দিয়ে সেটা জল যাতে যাক অন্য দিকে, এটাই চাইতে চাই। এটা কে নির্মাণ করছিল রাস্তাটা? এটা কি পঞ্চায়েত থেকে নির্মাণ করছে না অন্য কোনো সময়? না না, এটা তো পিডাব্লিউ রাস্তা। এটা কি এই রাস্তাটা কই যায়? এই রাস্তাটা কতদিন ধরে রাস্তাটা খারাপ? অনেকদিন ধরে আমি চলে আসছে, এটা আর ঠিক করে না, ঠিক করবো আর ঠিক করে। আপনারা কি চান এখন? আমরা চাই রাস্তাটা ওইতো, রাস্তাটা ওইলে। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা। স্থানীয় এলাকায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এলাকায় জরুরিকালীন কোনো যানবাহন প্রবেশ করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, ছোট বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এখন দেখার বিষয়, সংবাদ সম্প্রচার হবার পর স্থানীয় প্রশাসন কতটা তৎপর হয়, এই রাস্তা সংস্কারে তারা হাত লাগায় কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।